সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি যাওয়া নিয়ে প্রবাসীদের মধ্যে রয়েছে সংশয়। কারণ হচ্ছে যে 16 আগস্টের পর থেকে প্রবাসী কর্মীদের সেখানে কিন্তু ফেরত পাঠিয়ে দেওয়া হয়। আবুধাবি ইমিগ্রেশন কর্তৃপক্ষ ফেরত পাঠিয়ে দেয়, এর মধ্যে 112 জন ফেরত এসেছে। এই ঘটনার প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রবাসী কর্মী ভিসাধারী যারা তাদেরকে বহন করা বন্ধ করে দিয়েছে এবং ফ্লাইটও কমিয়ে দিয়েছে। ঘটনার প্রেক্ষাপটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জরুরি আন্তঃমন্ত্রণালয় সভা করেছে। সেই সভা থেকে একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়। সেই তদন্ত কমিটি এই 26 আগস্ট বুধবার তাদের প্রতিবেদনটি দিয়েছে। সেখানে প্রথমে তারা কারণটি জানিয়েছে কেন এই প্রবাসী কর্মীদের ফেরত দেওয়া হলো। আপনারা জানেন যে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি নতুন একটি নিয়ম করেছে প্রবাসী কর্মীদের ফেরত যাওয়ার জন্য। আইসিএ অ্যাপ্রুভাল বাদ দিয়ে তারা ভিসা স্ট্যাটাস যাচাইয়ের জন্য একটি অনলাইন পদ্ধতি চালু করেছে, যেটি প্রথম দিকে অনেকেই জানতো না। এমনকি এয়ারলাইন্স কর্তৃপক্ষ, ঢাকা ইমিগ্রেশন কর্তৃপক্ষ, প্রবাসী কর্মী বন্ধুরাও অনেকেই সেই তথ্যটি জানতেন না, এবং যে কারণে দেখা যায় সবার এই তথ্য ঘাটতির কারণে প্রবাসী কর্মীরা বিপদে পড়েছেন। একইভাবে অ্যাডভান্স প্যাসেঞ্জার্স ইনফরমেশন যেটি পাঠাতে হয় ইমিগ্রেশনে আবুধাবিতে এখান থেকে ঢাকা থেকে, সেটিও হয়তো পাঠানো নিয়ে সমস্যা ছিল কিনা সেই বিষয়টি নিয়েও সংশয় রয়েছে। এমন নানা সমস্যার কারণে 112 জনকে ফেরত পাঠিয়ে দেয় আবুধাবি ইমিগ্রেশন। এটি হচ্ছে কারণ তদন্ত কমিটি সেই কারণটি অনুসন্ধান করেছে। এছাড়াও তারা এখন বেশ কয়েকটি সুপারিশ করেছে যে 112 জন ফেরত এসেছে তাদেরকে সরকারি খরচে যেন আবারও পাঠানো হয়, সেই সুপারিশটি করা হয়েছে। এই সময়ের মধ্যে 868 জন প্রবাসী কর্মী তারা এয়ারপোর্টে, ঢাকা এয়ারপোর্টে গিয়ে নানা কারণে তাদেরকে ফেরত আসতে হয়েছে। টিকিট কাটার পরও, কোভিড-19 নেওয়ার পরেও, সার্টিফিকেট নেওয়ার পরেও ফেরত আসতে হয়েছে। এই সকল কর্মীদের যেন সরকারি খরচে আবার কোভিড-19 টেস্ট করা হয়, যেহেতু তাদের টিকিটটি আছে, এই সুপারিশটি করা হয়েছে। এছাড়া প্রবাসী কর্মীরা, প্রবাসীরা যেন সকল তথ্য পেতে পারে সেজন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে যে যাতে করে সবাই তথ্য সেবাটি পেতে পারেন। এছাড়াও ইমিগ্রেশন, এয়ারলাইন্স কর্তৃপক্ষ, প্রবাসী কল্যাণ ডেস্ক যারা এয়ারপোর্টে দায়িত্ব পালন করে তাদের মধ্যে যেই তথ্যের ঘাটতি আছে এবং দূতাবাসগুলোর সাথে, এখানে একটি সমন্বয় সাধন করতে হবে, এই সুপারিশটিও কিন্তু করেছে এই তদন্ত কমিটি। এই হচ্ছে কিন্তু সুপারিশগুলো করা হয়েছে এই আবুধাবি বিষয়ে। এখন যারা ছুটিতে দেশে আছেন, আবুধাবি যেতে চান, বিমানের টিকিট কাটা ছিল বা এয়ার আরাবিয়াতে যেতে চান, তারা কিন্তু যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে অবশ্যই uaeentry.ica.gov.ae এই ওয়েবসাইটে গিয়ে আপনারা যখন গ্রিন বার্তাটি পাবেন যে ইউ ফুলফিল দ্য রিকোয়ারমেন্টস টু এন্টার দ্য কান্ট্রি, এই SMSটি যখন আপনারা পাবেন, তখন আপনারা টিকিট সংগ্রহ করে কোভিড-19 টেস্ট নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আপনারা যেতে পারবেন। এখানে কিন্তু কোনো সমস্যা হবে না বলে জানিয়েছে এই তদন্ত কমিটি। সেক্ষেত্রে যারা এয়ার আরাবিয়ার টিকিট নেবেন তারা তো যেতেই পারছেন, এরা এয়ার আরাবিয়া নিয়মিতই ফ্লাইট পরিচালনা করছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 31 আগস্ট পর্যন্ত কর্মীদেরকে, ভিসাধারীদেরকে বহন করার জন্য তারা নিষেধাজ্ঞা দিয়েছে। আজকে যে তদন্ত কমিটি, সেখানে বিমানের একজন কর্মকর্তা ছিলেন, তিনি যেটি জানিয়েছেন যে এই বিষয়টি তারা যাচাই বাছাই করছেন, হয়তো দ্রুত সময়ের মধ্যে বিমানও আবার প্রবাসী কর্মীদেরকে বহন করবে আবুধাবি ঢাকা রুটে, এটি কিন্তু তারা জানিয়েছেন। তার অর্থ হচ্ছে যে প্রবাসী কর্মী বন্ধুরা, যেই তথ্যের সমস্যা আপনারা ছিলেন, টুডে বাংলা এসডিতে কিন্তু প্রথমে আজকে যেই তথ্যগুলো দিলাম আপনাদেরকে, টুডে বাংলা এসডিতে কিন্তু সেই প্রথম দিকেই তথ্যটি আপনাদেরকে দেওয়া হয়েছিল যে সেখানে কীভাবে যাবেন, কোন প্রক্রিয়াতে যাবেন, সেগুলো কিন্তু বলা হয়েছিল। কিন্তু তারপর আমরা দেখেছি অনেকেই সেই তথ্যগুলো জানার পরেও তারা দেখা যাচ্ছে হয়রানির শিকার হয়েছেন, বিভ্রান্তির শিকার হয়েছেন। টুডে বাংলা এসডি হচ্ছে প্রবাস তথ্য সেবা কেন্দ্র, প্রবাসীদের সকল তথ্য খবরাখবর আপডেট আমরা চেষ্টা করি এই ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাদেরকে দেওয়ার জন্য। আমরা চাই প্রবাসীরা যেহেতু তথ্যের কোনো ঘাটতিতে না থাকেন। আমি বিশ্বের অনেক দেশে গিয়েছি, দেখেছি যে প্রবাসী কর্মীদের বড় সমস্যা, তারা তথ্য, সঠিক তথ্য জানতে পারেন না, যেই কারণে দালাল নির্ভর হয়ে পড়েন, প্রতারণার শিকার হয়ে থাকেন, নানা রকম হয়রানির শিকার হয়ে থাকেন, অর্থও কিন্তু তারা নষ্ট করেন এইসব কারণে। সেই জায়গা থেকে আমি যেহেতু টেলিভিশন সাংবাদিকতা করি, সাংবাদিকতার জায়গা থেকে সামাজিক মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবেই নানা ব্যস্ততার মাঝেও চেষ্টা করি আপনাদেরকে আপডেট তথ্যগুলো দেওয়ার জন্য টুডে বাংলা এসডি এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে। আমরাও আশা করব আপনারা সেই তথ্যগুলো নেবেন। আমরা অনেক যাচাই বাছাই করে বস্তুনিষ্ঠ তথ্যটি আপনাদেরকে দিতে চাই, বারবার ক্রস চেক করে বিভিন্ন জায়গায় বিভিন্ন সোর্সে কথা বলে তারপরে কিন্তু আমরা তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি। এজন্যে প্রবাসী বন্ধুদেরও আস্থার একটি প্ল্যাটফর্মে তৈরি হয়েছে টুডে বাংলা এসডি। লক্ষ লক্ষ প্রবাসী বন্ধুরা আপনারা আছেন আমাদের সাথে, আমরা আপনাদেরকে নিয়েই পথ চলতে চাই। আপনাদের যে কোনো তথ্য এবং পরামর্শ আপনারা আমাদেরকে জানাতে পারবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, মিরাজ হোসেন গাজী, আল্লাহ হাফেজ।